হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রভা সজ্জিতা সংসারে। আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো সোমবার, শুভ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা তোমাদের সবার জন্য রইল। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখন বাজে সকাল 9টা মতন। তো এখন ঘুম থেকে উঠে বাসি কাজ সমস্ত সেরে গোপাল জাগানো, বাসন ধোয়া, ঘর ঝাড় দেওয়া, যা যা করার সমস্তটা করে দুয়ারে জল ছিটিয়ে এখন একদম রেডি হয়ে নিয়েছি। দেখো হচ্ছে একটু জন্মাষ্টমীর বাজার করতে যাব। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো ওই বৃষ্টিতে ভিজে ভিজেই করতে হবে, কারণ কিছু করার নেই। আর কালকেও রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় ছিল, সেটা তো তোমাদের বলেইছি, দেখেওছো তোমরা। তো চলো এখন বাজার করতে যাচ্ছি, দেখা যাক কীরকম কী হয়। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, ঠিক আছে? তো তোমাদের দাদাও আমার সাথে যাবে। তো দেখো এই যে বাইরে কেমন বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যেই বেরাতে হবে, কারণ কি এমনি অনেকটা দেরি হয়ে গেছে। এরপর বাজার করে বাড়ি ফিরবো, তারপরে সমস্ত কিছু একা হাতে রেডি করা, তো অন্যান্য কাজ রয়েছে অনেকটা, তো সেগুলো সমস্ত সারতে হবে। তো প্রথমেই বাড়ি থেকে বেরিয়ে দেখো মুদি দোকানে চলে এসেছি, তেল, সুজি, ময়দা, আরও যা যা আর কি লাগে মালপোয়া তালের বড়া করতে। তো মুদি দোকানে যেসব জিনিসপত্র আমার লাগবে সেগুলো আগে নিয়ে নিলাম ফার্স্ট, কারণ মুদি দোকানে না যত বেলা বাড়বে প্রচণ্ড ভিড় হয়ে যাবে। তারপরে দেখো এক জায়গায় তাল দাম করলাম, তালগুলো বেশ বড় বড় ছিল কিন্তু প্রচণ্ড শক্ত ছিল, তো সেই তালটা নিয়ে আমি এক্ষুনি গিয়ে বড়া করতে পারবো না, ওই জন্য আবারও অন্য এক জায়গা থেকে একটা ভালো দেখে তাল নিয়ে নিলাম। আর তালটার দাম নিয়েছিল 50 টাকা। তো তারপরে চলে গেলাম গোপালের জামা কিনতে। তো একটা ভালো দোকান থেকে জামাটা কিনেছি, যেখানে গোপালকে নানান রকমের গোপাল আছে সাইজের, তো পরিয়ে পরিয়ে আমাকে বোঝালো যে তোমার কিরকম কতটা বড় লাগবে। তো আমার কিনতে গেছিলাম, অনেকটাই আন্দাজ হয়ে গেছে, বাজার করলাম। তো এখন বাজারগুলো সব নামাবো পরে, আগে হচ্ছে আমার রান্নাঘর পরিষ্কারই করা, তাও আরেকবার ভালো করে গ্যাস ওভেন টোভেনগুলো পরিষ্কার করে মেজে ধুয়ে যাবো স্নান করতে। স্নান করে এসেই তারপরে শুরু করে দেবো মালপোয়া বানানো আর তালে বড়া বানানো। তো চলো আমাদের সঙ্গে থাকো। এই যে চলো স্নান করে নিয়েছি, আর ছেলে মেয়ের জন্য একটুখানি সিদ্ধ ভাত বানিয়ে নিচ্ছি, মানে ওটা পুজো হয়ে গেলে তোমাদের দাদাও খাবে, ছেলে মেয়েও খাবে, আর আমারটা আমি জানি না কতদূর কী হবে, তারপরে খাওয়া দাওয়ার কথা পরে। তো আগে দেখো যে ঠাকুরের জন্য যা যা বাজার করেছি সেগুলো চলো তোমাদেরকে একটু ঘর করে দেখো। এই যে এসছে গোপালের জামা, জামার রঙটা খুব সুন্দর হয়েছে না, দারুণ। আর সবটাই কিন্তু তোমাদের দাদা সঙ্গে থেকে পছন্দ করেছে। এই দেখো ময়ূরের পালক রয়েছে এই জামার মধ্যে, খুব সুন্দর গোপালের জামাটা। আর এইটা হলো, এই যে তোমাদের কেমন লেগেছে সেটা জানিও, এই যে এটা হলো গোপনাথ বাবার, যেহেতু আজকে হচ্ছে লোকনাথ বাবারও জন্মদিন, গোপালেরও জন্ম, মানে কৃষ্ণেরও জন্মদিন, তাই তো এই জন্য এইটা, ঠিক আছে? এটা হলো, আর একটা যে ময়ূরের পালক লাগে বলে একটা ময়ূরের পালক নিয়েছি, ঠিক আছে, এই যে ময়ূরের পালক। আর এই যে দেখো তাল, আর এখানে ফল বলতে একদমই অল্প ফল নিয়েছি, যেসব ফল আমার ঘরে ছেলেরা ছেলে মেয়ে খায় সেগুলোই বেশি একটাই ফল, তোমাদের দাদা হলে অনেক ফল নিয়ে আসতো, আমি শুধু 5 রকমের ফল নিয়ে আসছি, ঠিক আছে? এখানে বেদানা, আপেল, পেয়ারা, ন্যাশপাতি আর কলা, আর বেশি একদম কিচ্ছু না। আর ওখানে একটু একটু কিছু গোপালের জন্য এরকম ক্যাডবেরি চিপস এগুলো নিয়ে এসেছি, লজেন্স টজেন্সগুলো। আর এইখানে হচ্ছে মুড়ি সদাই নিয়ে এসেছি, চিনি, তেল, ময়দা, সুজি আর মুড়ি, ব্যাস এইটুকুই এনেছি। এটুকুতেই আরও ফুল আছে, ফুলও তো মানে ফুলই বোধ হয় 100 টাকার ফুল, 100 টাকার বেশি হবে ফুলগুলো, তোমাদের সাথে পরে শেয়ার করছি। ফুলের অনেক কিছু এনেছি, ফুলের মালা, ফুলের মুকুট, তো সব মিলিয়ে গোপালকে বুঝতেই পারছো খুব সুন্দর লাগবে। তো তোমরা পরেরটা দেখতে থাকো যে আমি পুরো কীভাবে সাজিয়ে কী কী করতে পারি, কতদূর কী। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করো। তো প্রথমেই ঠাকুর ঘরে এসে সমস্ত ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে ভেজা গামছা দিয়ে মুছিয়ে নিয়ে তারপরেই তোমার হচ্ছে ঠাকুরকে ভালো করে জামাটা পরিয়ে দিলাম গোপালকে আর লোকনাথ বাবাকে। আর অন্যান্য ঠাকুর কিন্তু জামাকাপড়গুলো আর পাল্টাইনি সত্যি কথা বলতে, কারণ কি এখন অনেকটা কাজ আমার বাকি রয়েছে, তো ওগুলো আর চেঞ্জ করাইনি। আর পুজোর সময় নতুন তো ওই ঠাকুর সব ঠাকুরের জামা তো আবারও কিনবো। তো তারপরে এই যে গোপালকে দেখো নতুন জামাটা পরিয়ে ওই রজনীগন্ধার মালাটা তোমার পরিয়ে দিলাম ডবল ভাঁজ করে। তো তারপরে চুলটা লাগিয়ে আর এই যে দেখো ফুলের মুকুটটা নিয়ে এসেছি, আর ওপরে কিন্তু অরেঞ্জ কালারেরই এরকম ম্যাচিং আর কি, পুরো মুকুটটা অরেঞ্জ কালারের, এরকম কদম ফুল লাগানো রয়েছে ফুলের মুকুটটা দিয়ে, যতটা যা ফুল ছিল, তারপরে ময়ূরের পালকটাকে দিয়ে এই যে দেখো মুকুটটা ঠিক এরকম ভালো হয়েছে না? আর গলায় যে দেখছো সাদা মুক্তোর মতন হারটা, এটাও তোমাদের দেখাতে ভুলে গেছি, এটা আমার ব্যাগের মধ্যে ছিল আর কি, পরে মনে পড়েছে। তো এটার সাথে একটা সাদা রঙের মুক্তোর চুড়ি এরকম মতন সেট একটা গোপালের জামার সাথে নিয়ে এসেছি, তো চুড়িটা না হাতে হয়নি, ছোট হয়ে গেছে, তো ওটা ভাবছি লক্ষ্মীকে পরে দেবো। আর দেখো যে এরকম, তারপরে আকন্দ ফুলের মালা, বেলপাতা টাতা দিয়ে যেমনভাবে আর কি পুরো, আর হচ্ছে পুরো শিব ঠাকুরকেও চন্দন দিয়ে আর তোমার হলুদ তিলক দিয়ে আর লাল দিয়ে, আর আজকে শিব ঠাকুরকেও সুন্দর করে তিলক কেটে দিয়েছি। আর লোকনাথ বাবারও মুকুট নিয়ে এসছে, তবে লোকনাথ বাবার তো মাথায় চুল যেহেতু নেই সেহেতু আর কি মুকুটটা বারবার পড়ে যাচ্ছে, এই যে দেখো এরকম মুকুটটা, এটাকেই আর কি সুন্দর করে ঠিক করে লাগিয়ে দিলাম আবারও এই যে। আর লোকনাথ বাবাকেও হচ্ছে বুকে একটা তুলসী পাতা, রজনীগন্ধার মালা, আর পায়ে তো বেলপাতার চরণে বেলপাতা তো দেয়ই, সেটা দিয়েছি। আর যেমন যা একটুখানি সিঁদুর পরিয়েছি,
তো এরকমভাবে পুরো যেখানে যা ফুল দেওয়ার সুন্দর করে পুরো ফুল ঠুল দিয়ে, প্রচুর সময় লেগে যায় জানো এসব করতে, তো এগুলো করে রেখে ফুল দিয়ে সাজিয়ে সম্পূর্ণ গুছিয়ে রেখে এই পরে এই গোটা ফলগুলোকে ভালো করে ধুয়ে এনে রেখে দিয়েছি, এগুলোকে মানে কি কেটে দেব। তো তার আগে আগে চলে গেলাম, এরপরে ঠাকুরের ঘরে সমস্ত গুছিয়ে এসে চলে গেলাম তালের বড়া করতে। তো তালের বড়া করার জন্য তো জানো ঠাকুরের যেহেতু জিনিস, এই জায়গাটাই পুরো রান্নাঘরটাই একদম ভালো করে সার্ভ দিয়ে ভালো করে পরিষ্কার করে একদম রেডি করে নিয়েছিলাম। তারপরে এই যে তালটা দেখো এতটাই তালটা বড়, আর তালের আটিটা এতটাই বড় যে আমার হাতে ধরে ঘষতেও আমার হাত পুরো ধরে আসছে জানো না, আমি কায়দা করে ধরতেও পারছি না। আর এর আগের যে ছোট তালটা ছিল ওটা কিন্তু অতটা সময় লাগেনি, এটা কিন্তু তালটা ঘষতে অনেকটা সময় লেগে গেল। তো কিছু করার নেই আর কি, তো যাই হোক ওইভাবেই করে তালটাকে এ করলাম। আর এদিকে তোমার হচ্ছে দুধটাকে জাল দিয়ে নিলাম, দুধটা জাল দিয়ে কিছুটা মালপোয়ার জন্য দুধ তুলে রাখবো, আর কিছুটা তালের ক্ষীর করবো নারকেল আর দুধ দিয়ে আর চিনি দিয়ে। তো এই তালের ক্ষীরটা আগে বানিয়ে নেবো, আর ওদিকে এই যে নারকেলটা রয়েছে দেখো নারকেলটা ভেঙে দিয়ে গেছিলো তোমাদের দাদা, তো এটাকে ভালো করে ধুয়ে নিলাম, এরপরে কুড়িয়ে নেবো। তো এইভাবেই করবো, আর এদিকে দুধটা ভালোভাবেই জাল হয়ে যাচ্ছে, দুধটাকে কিছুটা মালপোয়ার জন্য তুলে রাখবো। আর মালপোয়া করতে গেলে তো তোমরা জানো সুজি ময়দা নারকেল চিনি আর একটু মৌরি আর দুধ, এটা দিয়েই কিন্তু ময়দা মানে ইয়েটা করবো আর কি মালপোয়াটা। আর তালের বড়া করার জন্য ময়দা সুজি চিনি নারকেল কোড়া আর তাল, আর এদিকে দেখো তালের ক্ষীরটাকেও বসিয়ে দিয়েছি প্রায় হয়ে আসছে। তো ওই একটা তাল দিয়ে যতটা কাই মতন হয়েছিল তার দিয়ে কিছুটা আমি তালের ক্ষীর করলাম আর কিছুটা দিয়ে তালের বড়া করব। তো প্রথমেই দেখো মালপোয়াটা করে নিলাম, মালপোয়া তো তোমাদের বললামই নারকেল সুজি ময়দা আর হচ্ছে চিনি এটা দিয়েছি, আর সঙ্গে একটু মৌরি দিয়েছি। তো এইটা দিয়েই মালপোয়াটা করে নিচ্ছি পুরো সম্পূর্ণ সাদা তেলে। তো এইভাবে আর কি মালপোয়াটা করে নিলাম, মালপোয়া করার পরে তালের বড়াটা করে নেব। তো এইটা করতেই যা সময়, একটু ফলটা কেটে দেব গুছিয়ে নেব, ফল কেটে আর মিষ্টি টিষ্টি যা এনে দিয়েছে তোমাদের দাদা চকলেট ক্যাডবেরি ওগুলো সব সাজানো, তো এটা করতে করতেই অনেকটা সময় লেগে গেছিলো, প্রায় দুটো বেজে গেছিলো কিন্তু এগুলো করতে করতে। আমি কিন্তু এক নাগারে এসেই ঠাকুরেরটাই করছি, আর বললাম এক সিদ্ধ ভাত ছেলে মেয়ের জন্য বরের জন্য করে রেখেছি, ওরা ওটা খেয়ে নেবে তো ওই জন্য। তো এরপরে দেখো এই যে মালপোয়া হয়ে যাওয়ার পরে তালের বড়াগুলো ভেজে নিচ্ছি। তো এইভাবেই আজকের দিনটা ভালো করে তালের বড়া আর মালপোয়া ভেজে নিলাম, যেটা আমার মনের ইচ্ছা ছিল সেটা হলো। অ্যাকচুয়ালি কিন্তু আজকে আমার পুজো দেওয়ার কথাই না, ওর জন্যই কিন্তু আমি আজকে দিনের দিন এতটা ভয়ে ভয়ে কাজগুলো করেছি যে ঠাকুরকে যেন যেভাবে হোক দিতে পারি। তো এবার বুঝতেই পারছো তোমরা আমি কি বলতে চাইছি। তো এরপরে দেখো এই যে ফলগুলোকে ভালো করে বানিয়ে নিয়েছি, এখানে দই দিয়েছি, তালের ক্ষীর, মালপোয়া আর হচ্ছে এখানে চকলেট ক্যাডবেরি চিপস, এগুলো যদিও বা আমাকে একজন কমেন্ট করে জানিয়েছে আগের ভিডিওতে যে আমি কেন চিপস দিয়েছি, চিপসটা দিয়েছি এই কারণে কি বলতো, আমি ভেবেছি আমার ছেলে যেগুলো ভালো খায় সেগুলোই গোপালকে দিয়েছি, তো গোপালের খাওয়া মানে তো জানো বাচ্চারা খেয়ে নেয়, তো সেই হিসাবে দিয়েছিলাম। তবে হ্যাঁ আমার ভুল হয়েছে, চিপসে সত্যি কথাই যে অনিয়ন দেওয়া থাকে এটা একদমই ঠিক। তো যে বলেছো সেই বন্ধুকে অসংখ্য ধন্যবাদ, তো এই তার নামটাই ভিডিওতে আর নিলাম না, যাই হোক যেই বলে থাকো সে তো বন্ধু, তো বলেছো ভীষণ ভালো উপকার হয়েছে আমার, নেক্সট টাইম থেকে কিন্তু আমি আর গোপালকে চিপসটা দেবো না, চিপস দিতে গেলেই আমার তোমার কথা মনে পড়বে, এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো এইভাবে তারপরে সম্পূর্ণ ভালো করে যতটা পেরেছি আমি একা হাতে এরকমভাবে গুছিয়ে করেছি। তোমাদের কেমন লেগেছে পুরো আজকে জন্মাষ্টমীর পুজোটা একটু বলো, সকাল থেকে একা হাতে, একা হাতে বলতে তোমাদের দাদা যদিও বা সঙ্গে ছিল তবুও, যে এগুলো এনে বাড়িতে আবার বানিয়ে একই দিনের মধ্যে দেওয়া গোছানো সবটা রেডি করলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, অনেকটা পরিশ্রম করে ভিডিওটা বানিয়েছি, যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো, গুড নাইট, টাটা।